মিয়ানমারে সঙ্গীত উৎসবে বিমান হামলায় 50 জন নিহত। অন্যদিকে মুসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে ইরানের 10 ব্যক্তি গ্রেফতার। এবার বিস্তারিত, মিয়ানমারের কাচিন প্রদেশে বিমান হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির একটি নির্বাসিত সাংবাদিক। স্থানীয় সংবাদ মাধ্যম কাচিন নিউজের বরাতে এই তথ্য জানিয়েছেন তিনি। এছাড়া চীনের সংবাদ মাধ্যম সিটিজিএন এর খবরে এই হামলার কথা জানানো হয়েছে। বর্তমানে স্পেনে বসবাসকারী মিয়ানমারের সাংবাদিক মরাট কিয়াং থু সোমবার তার ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, রোববার রাতে হপকান্ত শহরে বিমান হামলায় বেশ কয়েকজন জনপ্রিয় কাচিন সঙ্গীত শিল্পী এবং কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির KI সৈন্য সহ কমপক্ষে 30 জন নিহত হয়েছেন। আহতরা কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তিনি আরেকটি টুইট করে জানান, নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে এই বিষয়ে KIU এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সিটিজেনের খবরে বলা হয়েছে, মিয়ানমারের হপকান্ত শহরে একটি সঙ্গীত উৎসব রোববার বিমান হামলা চালানো হয়েছে। এতে অনেক শিল্পী এবং উৎসবকর্মী সহ 30 জনেরও বেশি নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম কাচিন নিউজ জানিয়েছে, এদিন KIU এর 62তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে একটি কনসার্টের প্রস্তুতি চলাকালে জেট বিমান হামলায় বিপুল সংখ্যক লোক হতাহত হয়েছেন। সেখানকার এক বাসিন্দা জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত 8:30 দিকে কনসার্টে বিমান হামলা হয়। 3টি সামরিক বিমান এই হামলায় অংশ নিয়েছিল। নিহতের মধ্যে কাচিন গায়ক অরালি গান গাওয়ার সময় বোমা হামলার ঘটনাস্থলে প্রাণ হারান। কাচিন শিল্পী সমিতির আরও অনেক সদস্য এ সময় আহত হয়েছেন। দখলদার ইসরায়েলের গুপ্তচর সংস্থা মুসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে 10 জনকে গ্রেফতার করেছে ইরান। এসব ব্যক্তিদের বেশিরভাগই পশ্চিম আজারবাইজান প্রদেশে কর্মরত ইরানি গোয়েন্দা বাহিনীর সদস্যদের চিহ্নিতকরণ, অপহরণ, নির্যাতন এবং তাদের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়ার অপচেষ্টার সঙ্গে জড়িত ছিল। ইরানের বিচার বিভাগের তথ্য কেন্দ্র থেকে বলা হয়েছে, ইসরায়েলি গুপ্তচর সংস্থা কর্মকর্তাদের সরাসরি নির্দেশে কাজ করত এসব ব্যক্তি। মুসাদের কর্মকর্তাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। এ পর্যন্ত তারা কয়েক দফায় মুসাদের কাছ থেকে অর্থ পেয়েছে বলেও বিভাগ জানিয়েছে। পশ্চিম আজারবাইজান ছাড়াও তেহরান এবং হরমুজান প্রদেশে এসব ব্যক্তি গুপ্তচর ভিত্তির কাজ করেছে। এছাড়া এসব ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের গাড়ি বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ রয়েছে। তারা অগ্নি সংযোগের পরে সব ছবি মুসাদের কাছে পাঠাত। ইরানে মুসাদ সহ বিদেশি গুপ্তচরদের সঙ্গে সহযোগিতাকে মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।